বলেন, কোট এবং আনকোট হ্যাঁ করে বলেন, বলেছি তো, কোট করে বললাম তো, বলেন, কোন জায়গায় বলেছি পেয়েছেন ভিডিওটা একটু দেখেন ভাই। আমি আপনার জন্য ভিডিও নিয়ে বসে আছি, আপনি বলবেন আর ডেলিভারি দেবো আমি এখান থেকে, তাই তো? এইটা এইটা বঙ্গবন্ধু হ্যাঁ ভাষণ তো অনেকবার হ্যাঁ শুনেছি। আওয়ামী লীগ নেতারা চটপট চটপট করতেছে না, এটা বঙ্গবন্ধু হত্যার পরে সব পালায় গিয়েছিল, সব পালায় গিয়েছিল। আপনার হলো বঙ্গবন্ধু হত্যার পরে বঙ্গবন্ধু জিয়াউর তারা রহমান কি রাষ্ট্রপতি হয়েছিল? এটা আওয়ামী লীগের রাজনৈতিক সংস্কৃতির একটা ইতিহাস যে তারা এভাবে মানুষকে গুম করে গুম করে। এবং সিরাজ সিকদারের কথা যদি বলেন, সিরাজ সিকদার তাকে তো আপনার হলো সেই বিশেষ বাহিনী, বঙ্গবন্ধুর বিশেষ বাহিনী তারা নিয়ে গেল, নিয়ে গিয়ে তাকে হত্যা করলো, এবং বঙ্গবন্ধু তারপরে একটা বক্তব্যে বলেন লাল ঘোড়া দাবড়িয়ে দিয়েছি। এই কথাগুলো আসলে আপনার হলো বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যে এর জন্য একটা মানে অসম্মানজনক কথা, এই কথাগুলো আমি আপনার বলতেও ভয় কথাটা আবার লাগে একটু বলতে এবং চাই, আবার বলতেও লজ্জা লাগে। তারেক ভাই আপনার কথাটা আবার একটু আপনি পড়ে বলেন ঠিক আছে, শুনে আপনি পরে বলেন, আপনি বলেন ফাতেমা আপা ঠিক লিখে আছে, রাখেন, লিখে রাখেন লিখে রাখেন। হ্যাঁ মানে বুঝি তো নাই কে এখানে বলেছে এই কথা, লাল ঘোড়ার কথা কে বলেছে এটা একটু শুনতে চাই। লাল ঘোড়া দাবড়ে দিয়েছে, এটা বঙ্গবন্ধুর বক্তব্য। তা আনকোট কোট করে বলেন, কোট এবং আনকোট হ্যাঁ করে বলেন, বলেছি তো, কোট করে বললাম তো, বলেন, কোন জায়গায় বলেছি পেয়েছেন ভিডিওটা একটু দেখেন ভাই। আমি আপনার জন্য ভিডিও নিয়ে বসে আছি, আপনি বলবেন আর ডেলিভারি দেবো আমি এখান থেকে, তাই তো? এইটা এইটা বঙ্গবন্ধু হ্যাঁ ভাষণ তো অনেকবার হ্যাঁ শুনেছি, এগুলো ঠিক শুনিনি আছে, আমি। আচ্ছা ভালো করে পড়াশোনা করেন তাহলে শুনবেন আস্তে আস্তে, ঠিক আছে? অনেক নতুন কিছু ঘাটতি ভাষণ রয়েছে। আরো শোনেন, আরো শোনেন যে আপনার হলো আপনার একজন বঙ্গবন্ধুর ধর্ষককে মন্ত্রী বানানো বঙ্গবন্ধুর হয়েছে, ভাষণের কোনো ঠিক কথা আছে? আছে ধর্ষককে মন্ত্রী বানানো হয়েছে, এগুলো ভাই, নিয়েই চলছে আপনাদের, কোট এগুলো করে নিয়েই বলেন ঘর সংসার। আপনার কথা বলেন, ধর্ষককে, খুনিকে, গুমের সঙ্গে জড়িত, মানুষ কোট হত্যায় জড়িত করে বলেন আপনি, এদেরকে, কোট এদেরকে করে একসঙ্গে করে চলছে, খুব সুন্দর চলছে। আপনার জন্য আমি ভিডিও নিয়ে বসে আছি এখন, যে ভিডিও দেখান এখানে, যেটা ঠিক আছে? দেখাতে পারবো না সেটা ভিডিও না দেখান বলেন, এখানে, না বলাই ঠিক আছে? দেখেন, অহেতুক বলেন কেন, এরকমের অপবাদ দিয়ে বলেন আমার কেন, সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন, আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন, আপনাকে ভিডিও পাঠাবো আপনার আমি, সাথে যোগাযোগের ঠিক কোনো আছে? ইচ্ছে একদমই আমার নেই, আপনার কেন যদি আপনার জিজ্ঞাসা লাগবে না ভিডিও? কন্টিনিউ দর্শকেরও আপনার আছে ভিডিও আপনার লাগবে না? মানে আপনি ওনাকে কন্টিনিউ করতে দেন প্লিজ। জি আপনার ভিডিও লাগবে না, আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, আপনাকে সুন্দর সুন্দর ভিডিও পাঠাবো, সমস্যা নাই। বাংলা ট্রিবিউন, সিরাজ সিকদার যেদিন খুন হয় তার আগের দিনের বঙ্গবন্ধু বক্তব্য ছিল এটা, এরপর লাল ঘোড়া দাবড়ানো হবে। লাল ঘোড়া আসলে সিরাজ সিকদারের সাইন ছিল, বুঝতে পেরেছেন? বাংলা ট্রিবিউন সার্চ দেন, এরপর লাল ঘোড়া দাবড়ানো হবে সুন্দরভাবে, আপনি লেটার, হেডিংটা বলে দেন ওনাকে তাহলে উনি পাবেন। ওই তো বললাম, এরপর লাল ঘোড়া দাবড়ানো হবে, তারপরেই সিরাজ সিকদার খুন হয়। এবং এই লাল ঘোড়া আপনার হলো সেই শুনুন সময় সিরাজ সিকদারের দলকে লাল ঘোড়া বলা হতো, বুঝতে পেরেছেন? হ্যাঁ এগুলো পড়াশোনা করতে হবে, শুধু রাজনীতি করতে আসলে ওই মুখস্থ কথা, উন্নয়ন 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 এগুলো বললে হবে আপনি না, এত পড়াশোনা পড়াশোনা করতে করেন হবে, না, গবেষণা পড়াশোনা করতে হবে, করেন না, গবেষণা না আপনি করলে এত হবে না। করেন, আপনি পড়াশোনা করলেই তো হয়, আপনার কাছ দিয়ে কিছু হ্যাঁ কিছু না গবেষণা করতে হবে, আপনার হলো আপনি এত গবেষণা পড়াশোনা করলে, করেন ওই গবেষণা করলে তথ্য পাবেন যে কিভাবে জিয়াউর রহমান শেখ হাসিনাকে বাংলাদেশের রাজনীতি শুরু করার জন্য আহ্বান জানিয়েছিল এবং তাকে এখানে রাজনীতি করতে দিয়েছে। উনি তো আসতেই পারেননি, জিয়াউর রহমান দায়িত্ব পাওয়ার আগ পর্যন্ত উনি বাংলাদেশে আসতেই পারেনি, এবং তিনি ওনাকে আসার সুযোগ দিয়েছে। আফসোস, সেই যে সুযোগ দিল তাকে নিয়ে সাহেব, নোংরা কথা বলে, তাদের রাজনৈতিক মতাদর্শ এত নোংরা যে তাকে রাজনীতি করার সুযোগ দিল সে তাকে নিয়ে নোংরা কথা বলছে। আপনারা হাসিনা আপা চিন্তা করতে পারেন, একটা লোক রাজনীতি করার সুযোগ দিয়েছে, দীর্ঘদিন আসতেই পারেনি, বঙ্গবন্ধু হত্যার পরে শেখ হাসিনা বাংলাদেশে আসার সাহসই করে নাই, সাহসই করে নাই, আসতে দেয় সাহস নাই, কে করে নাই, আসতে নাই, সাহস করেনি। এবং এই যে কে চটপট আসতে নাই, করতেছে আওয়ামী লীগ নেতারা, চটপট চটপট করতেছে না, এটা বঙ্গবন্ধু হত্যার মানে পরে সব পালায় গিয়েছিল, কে সব আসতে পালায় দেয় গিয়েছিল। কিনা তখন আপনার হলো বঙ্গবন্ধু হত্যার পরে বঙ্গবন্ধু জিয়াউর তারা রহমান কি তাকে কে রাষ্ট্রপতি আসতে হয়েছিল? দেয় আমার মনে হয় একজন একজন করে কথা বলেন তাহলে ভালো বলেন হয়। ফাতেমা আপা হাসিনা আপা, জিয়াউর আপনাকে আপনি বঙ্গবন্ধু হত্যার পয়েন্ট পরে, আমি পয়েন্টে দুটো নিতে পয়েন্টে, বঙ্গবন্ধু সত্য, আমরা যদি সত্য এবং মিথ্যার পার্থক্য না করতে পারি তাহলে একজন রাজনীতিবিদ হিসেবে আমাদের চরিত্র থাকে না। যখন বঙ্গবন্ধু খুন হলো, প্রথম প্রশ্ন, জিয়াউর রহমান কি রাষ্ট্রপতি হয়েছিল? 1 নাম্বার, জিয়াউর রহমান কি সেনাপ্রধান হয়েছিল? ইয়েস অর নো? যে ব্যক্তি বঙ্গবন্ধুকে হত্যা করার মতো সাহস রাখে, ক্ষমতা রাখে, সে অবশ্যই সঙ্গে সঙ্গে সেনাপ্রধান হতো, অবশ্যই রাষ্ট্রপতি হতো, হয়তো না? হয়নি। কারা হয়েছে? ওই এই মানে আমরা রাজনীতিতে সত্য মিথ্যা যদি পার্থক্য না করতে পারি তাহলে ভয়ঙ্কর একটা বিপদ। শেখ হাসিনা এবং খালেদা জিয়ার মধ্যে একটা পার্থক্য রয়েছে, যে খালেদা জিয়া জনদাবি মেনে নিয়ে তত্ত্বাবধায়ক সরকার দিয়েছিল, আর শেখ হাসিনা জনদাবি না মেনে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিয়েছে।
এই জায়গায় দুইজনের মহত্বের একটা পার্থক্য। এই পার্থক্য যে অস্বীকার করবে সে মানুষ না, সে মানুষ না। এবং এখনো জনগণ দাবি করছে তত্ত্বাবধায়ক সরকার দিবে না, কোনো কারণে শেখ হাসিনা যদি যায় ক্ষমতা থেকে, ধরেন বিএনপি ক্ষমতায় আসলো বা অন্য কেউ ক্ষমতায় আসলো, তখন শেখ হাসিনা আবার তত্ত্বাবধায়ক সরকারের দাবি করবে না? যে তত্ত্বাবধায়ক সরকারের উপর এখন আস্থা নাই, তখন তো সে চাইবে মাথা ঝুঁকালে হবে, মাথা ঝুঁকায় লাভ নাই। আমরা এগুলো মাথা ঝুঁকায় কথা বলতে পারবো না। লাভ নাই। আপনি দেখেন, আমি একজন তারেক আরেক তারেক ভাই আমি শেষ করতে দেন, তারেক শেষ করতে দেন, পারবেন পারবেন তারেক শেষ করতে দেন। আমি একটা কথা বলি, দেখেন আমি একজন ছোট অ্যাক্টিভিস্ট, আপনিও একটা প্রান্তিক পর্যায়ে এক জায়গা থেকে রাজনীতি করেন এই দেশের, আপনার হলো ওই প্রধানমন্ত্রী কে হবে না হবে আমাদের ভাগ্যে বেশি একটা প্রভাব পড়বে না। বললাম যে বাংলাদেশের রাজনীতিতে গণতন্ত্রের পথে প্রধান বাধা হলো শেখ হাসিনা। দেখেন যতদিন উনি আছে ততদিন কেউ আওয়ামী লীগের মধ্যে ওনার পদে কেউ নির্বাচন করতে সাহস করে না, যতদিন আছে কেউ না, না কেউ না, যে কারণে উনি সাহস করে বলছে যে হলো একজনও যদি বলে যে হলো দায়িত্ব ছেড়ে দেন আমি ছেড়ে দেব। কিন্তু যদি একজনও এখন এখন এখানে যদি কিছু মানুষ যদি বিদ্রোহী হতো, তারা যদি বলতো, তাদের দলে থাকা মানে কুল হয়ে যেত। এখানে আওয়ামী লীগে অনেক ভদ্র ভদ্র লোক আছে, অনেক বর্ষীয়ান রাজনীতিবিদ আছে, ওরা জায়গা মতো জায়গা পায় না। এই যে আমাদের ওবায়দুল কাদের ঠিক মতো বক্তব্য দিতে পারে না, খালি দাঁড়ায় বলে ভুয়া ভুয়া ভুয়া, মানে আর আর কোনো বক্তব্য নাই। একজন রাজনীতিবিদের নাম বলেন আপনি, আপা সমকক্ষ একজন রাজনীতিবিদের নাম বলেন, যদি থাকে তাহলে আপা ছেড়ে দিবে, আমরা তো দেখি না আপার সমকক্ষ রাজনীতিবিদ দেখি না, আমরা পরে বলে আমরা একটু পরে বলে একটু পরে বলে শেষ করে না, আমাদের শেষও করতে হবে দেশের জন্য বা বাংলাদেশের মানুষের জন্য। আসলে দোয়া করা উচিত, বাংলাদেশ যে সিচুয়েশনে আছে বাংলাদেশের মানুষ কথা বলতে পারে না আপা, যে খুব ভয় পায়। আপনার ধরেন আয়নাঘর বানায় কথা বলতে পারে না। যাই হোক, আপনি কিন্তু ফুলের রেজাল্টটা জানাবেন, ফুলের রেজাল্ট জানাবেন।